গ্রামে একটি গরিব মহিলা পুষ্পা নিজের মেয়ে চম্পার সঙ্গে মাটির একটা বাড়িতে থাকত আর ছোট মোটো কাজ করে নিজের আর নিজের মেয়ের জীবন যাপন করত। একদিন সন্ধেবেলা যখন পুষ্পা কাজ করে বাড়ি ফিরল, তখন মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, তুমি কি আমার জন্য কিছু খাবার এনেছো? না মামনি, আজকে যেখানে কাজ করছিলাম সেখান থেকে শুধু চালই পেয়েছি। তো কি আমাদেরকে আজও শুধু চাল খেয়েই থাকতে হবে? হ্যাঁ মামনি, আজকে এটা দিয়ে কাজ চালিয়ে দাও, কালকে কিছু ভালো নিয়ে আসবো। তুমি তো প্রতিদিন এমনটাই করো। দাঁড়াও, আমি চালটা সিদ্ধ হতে দিয়ে দিই। পুষ্পা চালটা সিদ্ধ করে চম্পা আর নিজের জন্য বাড়ল। খাবার পর দুজন ঘুমোতে চলে গেল। পরদিন সকালবেলা পুষ্পা নিজের মাটির বাড়িটাকে লেপাপোতা করছিল, তখনই চম্পা বলল, কি মা, তুমি প্রতিদিন এটা করো? চম্পা, তুমি জানো তো কি আমাদের বাড়িটা মাটির, তাই এটাকে লেপে রাখাটা দরকারি। গোটা গ্রামে শুধু আমাদের বাড়িটাই মাটির। আরে চম্পা, তুমি তো জানোই কি আমাদের কাছে ওই লোকেদের মতন এত পয়সা নেই। তো কি আমাদের বাড়িতে অন্য বাড়িদের মতন কখনো আরাম হবে না? ভগবানের ওপর বিশ্বাস রাখো, ভগবান কিছু না কিছু আমাদের জন্য ভেবেছে। তুমি সবসময় এমনটাই বলো। এইসব কথা ছাড়ো আর বাড়ির দিকে লক্ষ্য রেখো, আমাকে এখন কাজেও বেরোতে হবে। আসার সময় কিছু খাওয়ার জিনিস নিয়ে আসবো। পুষ্পা কাজ করতে নিজের মালকিনের বাড়িতে চলে গেল। মালকিন, আজকে কিছু কাজ আছে? হ্যাঁ, কিছু বাসন ধুয়ে দিতে হবে আর উঠোনটা ঝাড়ু দিয়ে দিতে হবে। মালকিন, আজকে চালের সঙ্গে একটু পয়সাও দেবেন, আমার মেয়েটা কিছু ভালো খাওয়ার জন্য জেদ করছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন গিয়ে কাজ করো। সন্ধ্যাবেলা পুষ্পা নিজের কাজ শেষ করে মালকিনের কাছে গেল। মালকিন, আমি আমার কাজ শেষ করে ফেলেছি, আপনি আমাকে চাল আর কিছু পয়সা দিয়ে দিন। দাঁড়াও, নিয়ে আসছি। মালকিন ভেতর থেকে কিছু চাল আর পয়সা নিয়ে আসলো আর পুষ্পাকে দিল। ওতে পুষ্পা বলল, মালকিন, এটা তো খুব অল্প পয়সা, এটা দিয়ে তো আমি কিছুই নিতে পারবো না। যা আছে এটাই আছে, নিতে হলে নাও, না হলে চলে যাও। ঠিক আছে মালকিন, আমি আসি গিয়ে। পুষ্পা মালকিনের বাড়ি থেকে বেরিয়ে পড়ল আর মিষ্টির দোকানে গেল। আরে ভাই, এটুকু পয়সা দিয়ে কিছু পাওয়া যাবে কি? হ্যাঁ, একটা সিঙ্গারা এসে পড়বে, বাস একটাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন, মেয়ের জন্য নিয়ে যাব। মিষ্টির দোকানওয়ালা পুষ্পাকে একটা সিঙ্গারা দিয়ে দিল আর পুষ্পা ওটা নিয়ে বাড়ি এসে পড়ল আর বাড়ি পৌঁছিয়ে বলল, চম্পা, এই নাও, আমি তোমার জন্য সিঙ্গারা এনেছি। বাস একটাই সিঙ্গারা? ঠিক আছে, কিছু তো আছে, অন্যদিন তো এটাও পাওয়া যায় না। চম্পা সিঙ্গারাটা খেতে খেতে, মা, তুমি নিজের জন্য আননি, মালকিন অতটুকুনি পয়সা দিয়েছিল। তুমি চিন্তা করো না, আমি অন্য কোনো দিন খেয়ে নেব। দাঁড়াও, আমি চালটা বসিয়ে দিই। মা মেয়ে দুজন ভাত খেয়ে ঘুমোতে চলে গেল। পরদিন সকালবেলা পুষ্পা বাড়ি থেকে বাইরে আসলো, তখনই ও বাড়ির বাইরে একটা আংটি পেল। আংটিটা উঠিয়ে পুষ্পা বলল, এটা কার আংটি? বোধহয় কারোরটা পড়ে গেছে, হতে পারে খুঁজতে আসবে, আমি এটাকে সামলে রেখে দিই। পুষ্পা আংটিটা রাখছিলই কি পেছন থেকে চম্পা আওয়াজ দিল, মা, আমার শরীরটা ভালো লাগছে না, আমার পেটটা ব্যথা করছে। পুষ্পা চম্পার কপালে হাত দিল। আরে তোমার তো খুব জ্বর, মনে হয় কালকের সিঙ্গারাটা ভালো ছিল না, মনে হয় ওটার জন্যই এমনটা হয়েছে। তুমি শুয়ে পড়ো, আমি এক্ষুনি ঠান্ডা জলের পট্টি দিয়ে দিচ্ছি আর কাড়া বানিয়ে আনছি। ঠিক আছে। পুষ্পা চম্পার জলপট্টি করছিল আর তারপর ওকে কাড়া বানিয়ে দিল। তুমি আরাম করো, আমি কাজে যাই, সন্ধ্যার মধ্যে তোমার শরীর ভালো হয়ে যেতে লাগে। পুষ্পা কাজে চলে গেল আর সারা দিন কাজ করে সন্ধেবেলা যখন বাড়ি ফিরল, তো দেখল চম্পার শরীরের অবস্থায় কোনো উন্নতি হয়নি। পুষ্পা চম্পাকে জিজ্ঞাসা করল, তোমার শরীরটা তো একদমই ঠিক হয়নি, তুমি কি ভালো করে বিশ্রাম করেছো নাকি এদিক ওদিক ঘুরছিলে? না মা, কোথাও যাইনি, পেটের ব্যথাটা তো কম হয়ে গেছে, কিন্তু বাকি সব জিনিস যেমন ছিল তেমনই আছে। দাঁড়াও,
আমি গ্রামের বৈদ্যকে ডেকে আনছি। পুষ্পা বৈদ্যকে ডাকতে চলে গেল আর ওনাকে ডেকে নিয়ে আসলো। বৈদ্য চম্পাকে দেখার পর বলল, আমি ওকে কিছু জড়িবুটি দিয়ে দিচ্ছি, যদি এতেও শরীরটা ঠিক না হয় তাহলে তোমাকে ওকে শহরের ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তারের কথা শুনে পুষ্পা বলল, তার জন্যে তো অনেক পয়সার দরকার পড়বে বৈদ্য মহাশয়। হ্যাঁ, আমি তো গ্রামের, তাই বেশি পয়সা নেই না, ওনারা মানবেন না। বৈদ্যর থেকে ওষুধ খেয়ে চম্পার শরীরে কিছু তো উন্নতি হলো, কিন্তু বিশেষ কিছু হলো না। চম্পার শরীরে কিছু উন্নতি না হতে দেখে পুষ্পা ভাবল, আমার কি চম্পার জন্যে সেদিন যে আংটিটা পেয়েছিলাম ওটা বিক্রি করে দেওয়া উচিত? কিন্তু যদি ওটা কেউ খুঁজতে আসে তো আমি কি বলবো? যেটা আমারই না, আমার ওটা বিক্রি করা উচিত না। পুষ্পা কিছুক্ষণ ভাবার পর আংটিটা বিক্রি না করার নির্ণয় নিল আর ঘরের পদ্ধতি দিয়ে চম্পার চিকিৎসা করতে থাকল। একদিন সকালবেলা যখন পুষ্পা ঝাড়ু দিচ্ছিল, তখন ওর বাড়ির সামনে একটা সুন্দর শাড়ি পরা একজন মহিলা আসলো। আমার আপনার কাছে একটু কাজ আছে। হ্যাঁ বলুন, আপনি কি এখানে কোনো আংটি পেয়েছেন? আমি ওটা খুঁজছি, বোধহয় এখানে পড়ে গিয়েছিল। হ্যাঁ, আমি একটা আংটি তো পেয়েছিলাম, দাঁড়ান আমি নিয়ে আসছি। পুষ্পার আসতে একটু দেরি হয়ে গেল। এই নিন আপনার আংটি। ও, আমার একটু সময় লেগে গেল, আমার মেয়েটার শরীরটা ভালো নেই তাই। হ্যাঁ, এটাই আমার আংটি। ধন্যবাদ। আপনার মেয়ের কি হয়েছে? আপনি যদি খারাপ না পান তাহলে কি আমি আপনার মেয়েটাকে একটু দেখতে পারি? জানি না, অন্যবার এমন কিছু হলে ভালো হয়ে যেত, কিন্তু এবার তো ওর শরীরটা ভালোই হচ্ছে না। মহিলা চম্পাকে দেখার পর বলল, ওর শরীরটা তো খুব খারাপ, কোনো ডাক্তারকে কেন দেখাননি? ডাক্তারের জন্য পয়সা ছিল না। আমি তোমার সততা দেখে খুব খুশি হয়েছি। মেয়ের শরীর খারাপ হওয়ার পরেও তুমি আংটিটা বিক্রি করনি। দাঁড়াও, আমি তোমার জন্য কিছু করি। মহিলা চুটকি বাজানোর সঙ্গে সঙ্গেই চম্পা একদম ভালো হয়ে গেল। মহিলা এমনটা করায় পুষ্পা বলল, আপনি কে? আপনি এমন কি করলেন কি চম্পা একদম ভালো হয়ে গেল? আমি নন্দন লোকের জাদুগরনী, এখানে একটা কাজে এসেছিলাম, তখনই আমার আংটিটা এখানে পড়ে গিয়েছিল, তখন থেকেই আমি আমার আংটিটা খুঁজছিলাম। আপনার খুব খুব ধন্যবাদ। জাদুগরনী তারপর চম্পাকে জিজ্ঞাসা করল, বলো মামুনি, তোমার কি আরো কিছু চাই? যদি হতে পারে তাহলে আমাদেরও বাড়িতে যদি আমরা অন্যদের মতন সুখ সুবিধা পেয়ে যেতাম তো ভালো হতো। আমি তোমাদের বাড়িটাকে জাদুই মাটির বাড়ি বানিয়ে দিই, এতে সব সুখ সুবিধা থাকবে। আর পুষ্পা, আমি তোমাকে একটা মাটির পুতুলি দিচ্ছি, যেটা দিয়ে বানানো মাটির জিনিসপত্র তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। জাদুগরনি চুটকি বাজালো আর মাটির ঘরটা সুখ সুবিধা দিয়ে ভরে গেল। তারপর জাদুগরনি ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। গোপীর গ্রামে একটা জাদুই নদী ছিল। লোকেরা বলতো জাদুই নদী সব লোকের ইচ্ছা পূরণ করে। এটা শুনেই গোপীও জাদুই নদীর দিকে এগিয়ে গেল। অনেক খোঁজার পরেও ও জাদুই নদী পেল না। জানি না জাদুই নদী কোথায়, দূর দূরান্ত অবধি তো আমি কোনো নদী দেখতে পাচ্ছি না। ক্লান্ত হয়ে গোপী বাড়ি ফিরে গেল। আর পরদিন গ্রামেরই একটা লোক যার নাম ছগন ছিল, ওর সঙ্গে কথা বলল, ভাই, লোকেরা বলে জাদুই নদী আছে আমাদের গ্রামে, আর ওই জাদুই নদীর কাছে যা চাইবে তাই পাবে। কিন্তু কালকে যখন আমি জাদুই নদী খুঁজতে গেলাম আমি কোনো জাদুই নদী পেলাম না। আরে গোপী, তুইও যে কি গ্রামের লোকেদের কথা শুনিস না, এই সব মিথ্যে কথা, কেউ ভুয়ো খবর ছড়িয়ে দিয়েছে, বাস এর থেকে বেশি আর কিচ্ছু না। ও তো এই কথা, আমিও একটা পাগল, জাদুই নদী খুঁজতে বেরিয়ে পড়লাম। আচ্ছা ঠিক আছে, এখন যখন তুই বলে দিয়েছিস আমি আর কখনো জাদুই নদী খুঁজতে যাব না। গোপী জাদুই নদীর কথা ভুলে গেল আর নিজের কাজে লেগে গেল। জঙ্গলে কাঠ কাটতে আসলো আর কাঠ কেটে গ্রামের বাজারে বিক্রি করতে লাগলো। যেখানে বসে গোপী কাঠ বিক্রি করছিল সেখানে একটা লোক আসলো। আরে শোনো, কি নাম তোমার? আগে আমার নাম গোপী। বলুন কি কথা? এখান থেকে কিছু দূরেই আমার একটা ছোট দোকান আছে, তোমাকে ওখানেই খড়ি পৌঁছে দিতে হবে, তুমি কি এই কাজটা করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, কেন না, আমি নিশ্চয়ই খড়ি পৌঁছে দেব। পরদিন গোপী অনেক খড়ি কাটলো আর ওই লোকটা দেওয়া ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।
অল্প কিছু দূর যাওয়ার পর গোপী একটা ছোট দোকান দেখতে পেল। দোকানের আশেপাশে অনেক ভিড় ছিল। আরে বাহ, তুমি এসে পড়েছো! চলো, ভালোই হলো, ঠিক সময় এসেছো। আজকে আমার দোকানের প্রথম দিন, তাই পূজো আছে আর অনেক লোককে খেতে ডেকেছি। আজকে অনেক খড়ি লাগবে। আগে আপনি আমার পয়সাটা দিয়ে দিন, আমি যাই। না না, এত কিসের তাড়া? এখন যখন এসেই পড়েছো, কেন না খেয়েই যাও। গোপি থেকে গেল। পূজা শেষ হতে হতে আর খাবার খেতে খেতে গোপির অনেক দেরি হয়ে গেল। অন্ধকারও হয়ে গিয়েছিল। ও ওখান থেকে বেরিয়ে পড়ল আর বাড়ির দিকে চলে আসলো। তখনই রাস্তায়ও জলের আওয়াজ পেল। আওয়াজটা এরকম ছিল যেন আশেপাশে কোনো ঝর্ণা আছে। গোপি ওই আওয়াজটাকে অনুসরণ করতে করতে একটা জায়গায় পৌঁছে গেল। ওখানে খুব দ্রুত গতিতে একটা জায়গা থেকে জল পড়ছিল। বাহ, এটা তো খুব সুন্দর লাগছে, আজ অবধি কখনো আমি এমন কিছু দেখিনি। তখনই হঠাৎ করে ওই জলটা পড়তে পড়তে একটা নদী হয়ে গেল। এটা দেখে গোপি অবাক হয়ে গেল। আরে, এটা তো নদী হয়ে গেল, চমৎকার হয়ে গেল। ওই নদীটা গোপীকে বলল, কে তুমি আর তুমি এখানে কি করছো? আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, জলের আওয়াজ শুনতে পেয়ে আমি এদিক অবধি এসে পড়লাম এটাকে দেখতে। আমি জাদুই নদী, আমাকে সবাই দেখতে পায় না, যখন আমার ইচ্ছে হয় তখনই আমি আসি। আচ্ছা, তো আপনি জাদুই নদী যার কথা গ্রামের লোকেরা বলে? হ্যাঁ, অনেক বছর আগে আমি সবাইকে দেখা দিতাম, কিন্তু এখন আমি সবাইকে দেখা দিই না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মনের দিক থেকে খুব ভালো, তাই তুমি আমাকে দেখতে পাচ্ছ। গ্রামের লোকেরা বলে আপনি সবার ইচ্ছা পূরণ করেন। আপনি কি আমার ইচ্ছা পূরণ করতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই, আমি তোমার ইচ্ছা নিশ্চয় পূরণ করব। বলো কি চাই? আমার খুব টাকা কড়ির অভাব, তাই আমি অনেক ধন চাই। ঠিক আছে, আমি তোমাকে অনেক ধন দেব, একদিন না প্রতিদিন দেব। কিন্তু তুমি এটা বলো, তুমি কি ওই ধনটা নিয়ে গরিব আর দুস্থ লোকেদের সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, কেন না, আমার কাছে যদি ধন এসে পড়ে তাহলে আমি সবার সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, তুমি নদীর মাঝে এসে পড়ো আর যত ধন চাই তত ধন নিয়ে যাও। গোপী নদীর ভেতরে গেল আর অনেক ধন বের করে একটা বস্তায় রেখে দিল আর ওটা নিয়ে বাইরে আসলো। তোমার যখন ইচ্ছা তখন তুমি জাদুই নদীতে আসতে পারো, কিন্তু তার জন্য আমি তোমাকে একটা মন্ত্র বলছি। তুমি এখানে এসে যখন ওই মন্ত্রটা পড়বে তখনই আমি তোমার সামনে আসব। যদি তুমি এই মন্ত্রটা কারোর সামনে বলে দাও তাহলে তখনই তুমি এই মন্ত্রটা ভুলে যাবে আর সামনে থাকা লোকটার এই মন্ত্রটাও মনে হয়ে যাবে। তুমি যতই চেষ্টা করো না কেন, মন্ত্রটা আর মনে করতে পারবে না। ঠিক আছে, আমি আপনার কথা বুঝে গেলাম। জাদুই নদীর কাছ থেকে ধন পেয়ে গোপী অনেক ধনী হয়ে গেল আর তার সঙ্গে গরিব আর দুস্থ লোকেদের সাহায্য করে। এইসব জাদুই নদীর জাদুর জন্যই সম্ভব হয়েছে। আপনার অনেক অনেক ধন্যবাদ। গোপী কিছু সপ্তাহ পরে আবার জাদুই নদীর কাছে গেল আর ওই মন্ত্রটাই বলল যেটা জাদুই নদী ওকে বলে দিয়েছিল। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে জাদুই নদী গোপীর সামনে এসে পড়ল। গোপী জাদুই নদীর ভেতরে গেল আর ধন নিয়ে বাড়ি ফিরে আসলো। ছগন প্রতিদিন গোপীর উপরে দৃষ্টি রাখতে লাগলো। ও বিশ্বাসই করতে পারছিল না কি গোপী এত তাড়াতাড়ি এত ধনী কেমন করে হয়ে গেল। একদিন ছগন গোপীকে ধন নিয়ে আসতে দেখে ফেললো। আরে, ও এত ধন নিয়ে কোত্থেকে আসে, এটা তো জানতেই হবে, কিন্তু এত সহজে তো ও কিছুই বলবে না। ছগন পরের দিন গোপীর বাড়িতে আসলো। ভাই চল, অনেক দিন হয়ে গেছে, আমরা একসঙ্গে কিছু খাওয়া দাওয়া করিনি। আচ্ছা চল। ছগন গোপীকে নিজের বাড়িতে নিয়ে আসলো আর খাওয়ায় নেশাযুক্ত জিনিস মিশিয়ে দিল। গোপী নেশায় এসে পড়েছিল, ওর নিজের জ্ঞানও ছিল না। এটাই সঠিক সময় ওর থেকে সত্যিটা জানার। আরে, এইসব তো জাদুই নদীর চমৎকার। আরে বাহ ভাই, আমাকেও বল জাদুই নদী কোথায় আছে, আমিও যাব। না না, তুই যেতে পারবি না, কারণ ওই নদীটা সবাই বললে আসে না। আমার কাছে একটা মন্ত্র আছে আর ওই মন্ত্রটার সাহায্যেই ওই জাদুই নদী আমার কাছে আসে। ভাই, আমাকেও বল ওই মন্ত্রটা কি। গোপী ওই মন্ত্রটা বলে দিল। যেই ও মন্ত্রটা বলল ছগনের ওই মন্ত্রটা মনে হয়ে গেল। পরদিন যখন গোপীর জ্ঞান হলো ওর কিচ্ছু মনে ছিল না। ছগন ওই মন্ত্রটা বলে জাদুই নদীকে ডাকলো আর জাদুই নদীর কাছ থেকে ধন নিয়ে চলে গেল।
যখন গোপী জাদুই নদীর কাছে আসলো তো ওর ওই মন্ত্রটা মনেই পড়লো না। আরে আমি ওই মন্ত্রটা ভুলে কেমন করে গেলাম, আমার তো কিছু মনে পড়ছে না। এর মানে নিশ্চয় কেউ আমার কাছ থেকে ওই মন্ত্রটা জেনে ফেলেছে আর এখন ও মন্ত্রটা জানে, কিন্তু আমি না। গোপী খুব কাঁদতে লাগলো আর ওখান থেকে চলে গেল। গোপী দেখলো ছগন প্রতিদিন নতুন নতুন জিনিস কেনে। এটা দেখে ওর ছগনের ওপর সন্দেহ হলো, ও ছগনের পিছু নিল। তো ও সব সত্যিটা জেনে গেল। আচ্ছা, তো এই সব ছগনের কাজ? মনে হচ্ছে সেদিন খাবার খাওয়ানোর অজুহাতে ও এই সব কিছু করেছে। এখন আমিও ওর সঙ্গে এমনটাই করব। গোপী চুপচাপ ছগনের বাড়িতে ঢুকে পড়ল আর ওর বানানো খাবারে নেশাযুক্ত জিনিস মিশিয়ে দিল। যখন ছগন খাবার খেয়ে ফেললো তখন গোপী ওর কাছে আসলো। বল ভাই, নেশার জিনিস মিশিয়ে তুই আমার কাছ থেকে মন্ত্রটা জেনেছিলি তাই না? আরে হ্যাঁ ভাই, তুই কেমন করে জানতে পারলি? এটা বল, আমি কি মন্ত্র বলেছিলাম? ছগন মন্ত্রটা বলে দিল আর এখন ওই মন্ত্রটা গোপীর মনে হয়ে গেল আর ছগন ওই মন্ত্রটা ভুলে গেল। পরদিন গোপী মন্ত্র পড়ে জাদুই নদীকে ডাকলো আর জাদুই নদীকে সব কথা বলে দিল। তাই তো আমিও ভাবছিলাম, কি তুমি ওকে মন্ত্রটা কেমন করে বলে দিলে? আচ্ছা দাঁড়াও, আমি কিছু করি। জাদুই নদী গোপীকে একটা এরকম মন্ত্র বলল যেটা গোপী কখনো ভুলবে না। আপনার খুব খুব ধন্যবাদ। গোপী ছগনের কাছে গিয়ে সব বলে দিল। ভাই ক্ষমা করে দে আমাকে। না ছগন, আমি এখন তোমাকে কোনো দিনও ক্ষমা করব না। আমার আশেপাশেও আর কোনো দিনও এসো না। আর এখন তুই চাইলেও আমার কাছ থেকে ওই মন্ত্রটা চুরি করতে পারবি না। এটা বলে গোপী ওখান থেকে চলে গেল আর কোনোদিনও ছগনের সঙ্গে দেখা করলো না। আর গোপী গরিবদের সাহায্য করে আনন্দের সঙ্গে বাস করতে লাগলো। ছোট্ট গোলু খিদায় অসহ্য হয়ে খাবার খুঁজতে লাগলো, কিন্তু এইবার ও নিরাশাই হলো। বেচারা কিছুক্ষণ ভাবলো আর সব বোতলগুলোকে সরিয়ে সরিয়ে দেখলো। কিছু চাল ডাল আর গমের দানা আশেপাশে পড়ে থাকা দেখতে পেল। ও সেগুলো উঠিয়ে নিল, একটা বাসনে ওগুলোকে ধুয়ে তারপরে জল দিয়ে ওতে হলুদ লবণ দিয়ে উনুনে রেখে দিল। এখন তো কিছু লাল টমেটো খুঁজতে হবে, না হলে এইটুকু খাবার দিয়ে পেটের খিদা মিটবে না। মন্নু কাকুর খেতেতে বড় বড় টমেটো আছে। কিছুক্ষণ পরে গোলুর হাতে মন্নু কাকুর খেতের কিছু টমেটো এসে পড়েছিল। খুব খিদে পেয়েছে, দু চারটা টমেটো পেটে দিয়ে দি, তারপর এগোবো। গোলু টমেটো খাচ্ছিলই কি তখনই মন্নু কাকু এসে ওর হাত ধরে ফেলল। কি রে গোলু, চুরি করার জন্য আমার খেতে পেয়েছিলি? এতগুলো টমেটো পেরে ফেলেছিস? আজকের পর যদি আমি তোকে আমার খেতের আশেপাশেও দেখতে পাই, দেখে নিস, মেরে মেরে তোর মাথা ন্যাড়া করে দেব। কাকু খুব খিদে পেয়েছিল তাই তো টমেটো খেলাম, আমি চোর না। অন্যের জিনিস না জিজ্ঞাসা করে নেওয়াটা চুরি বলে না তো কি ধর্মের কাজ বলে? তোর থেকে তো ভিখারিরাও ভালো, যারা চুরি না করে চেয়ে খায়। বাকি টমেটোগুলো রেখে দে আর পালিয়ে যা এখান থেকে, আমি তোর চেহারা দেখতে চাই না। গোলু অপমানিত হয়ে চুপচাপ ওখান থেকে চলে গেল। ও নিজেকে আজ খুব ছোট বলে অনুভব করছিল। পেটের খিদার জন্যে এত অপমানিত হতে হবে, ও এটা ভাবেও নি। ও কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল। কি করবো, কোথায় যাবো, কোনো কাজও পাই না। ছোটবেলা থেকেই তো ধিক্কার আর লোকের গালি খাচ্ছি, কোনো আত্মীয় স্বজনও আমার সাহায্য করতে আসে না। এই জীবনের থেকে তো এটাই ভালো হতো কি আমিও বাবা মার সঙ্গেই মরে যেতাম। এই লাঞ্ছনা ভরা জীবনের থেকে তো মৃত্যু অনেক ভালো। গোলু বাড়ি পৌঁছলো আর ও উনুনের থেকে পুড়ে যাওয়ার গন্ধ পেল। আরে বাপরে, যা ছিল সেটাও গেল, অল্প কিছু দানা যাও বেঁচে ছিল সেটাও খাওয়ার যোগ্য থাকলো না। বাপ রে, সব কিছু পুড়ে গেল। নামিয়ে দেখি কিছু তো বেঁচে আছে বোধহয়। আরে হ্যাঁ, উপরের অল্প কিছু দানা বেঁচে গেছে, আমার ভুলের জন্যই তো সব হলো। খিদার যন্ত্রণায় বেচারা গোলু ওই পোড়া খাবার খাওয়ার জন্যই বাধ্য হলো। ও ওই পুড়ে যাওয়া খাবারগুলোকেই কোনো মতে খেয়ে গেল। মুখটা তেতো হয়ে গেল, কিন্তু পেটটা অল্প শান্তি পেল। জীবনটাও খুব তিতকুট, কিন্তু তার সম্মুখীন তো হতেই হবে। আমি এই তেতো আর সংঘর্ষের সামনা নিশ্চয় করব, কিন্তু চুরি করব না, ভুল কাজ কখনো করব না,
আমিও দেখে নেব জীবন কত পরীক্ষা নেয়। আজকে ওর বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল। কিছুক্ষণ বসে ও কিছু ভাবল, তারপর পেটের খিদা ওকে বসতে দিল না। ও নিজের কুঁড়ে ঘর থেকে বাইরে বেরোল, জঙ্গলের দিকে এগিয়ে গেল। ও কোথায় যাবে এটা ও জানত না, তাও ও হাঁটতেই থাকল। অনেক দূর হাঁটতে হাঁটতে ও একটা থোকাওয়ালা ফলের গাছ দেখতে পেল। ওর পা থেমে গেল। ভগবানের ধন্যবাদ, এটা জঙ্গল, এখানকার ফলের স্বাদ তো আমি টেস্ট করতেই পারি, এটা কোনো চুরি করা হবে না। আরে এটা তো লিচু গাছ। বাস তারপর আর কি ছিল, গোলু লিচুর থোকা পেরে নিল। কতটা লিচু ছিল ও না গুনেই সেগুলো খেতে লাগলো। রসালো লিচুর মজা পেল, খুব মিষ্টি খেতে। কেউ সত্যি বলেছে সবুরের ফল না মিষ্টি হয়, বোধহয় সেও অনেকক্ষণ পরে লিচুর মতন ফল খেয়েছিল। গোলুর এটা বলার সঙ্গে সঙ্গেই লিচির গাছ থেকে আওয়াজ বেরোলো, আমার বন্ধু পরিশ্রম আর সাহসের ফলও মিষ্টি হয়। আরে বাহ, তুমি তো কথাও বলতে পারো। আমি এটা বুঝতে পারছি না কি কোন কাজে পরিশ্রম করব, কি করব কি করব না। যেখানে ইচ্ছা সেখানেই পরিশ্রম করতে পারো, যদি পাকা নিশ্চয় করেছো আর সাহস আছে তাহলে সমস্ত অসুবিধা সহজ হয়ে যায়। আমি জানি তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছো, সেই কষ্টগুলোই তোমাকে মজবুত করে তুলেছে। এখন তোমাকে মজবুত পায়ের সঙ্গে এগিয়ে যেতে হবে, চেষ্টা করে দেখো সফলতা নিশ্চয়ই পাবে। আশেপাশে চোখ ঘুরাও, রাস্তা নিজে নিজেই পেয়ে যাবে। গোলুর পেট ভরে গিয়েছিল, ওর ওপর লিচুর কথা গভীর প্রভাব ফেলল। ও আশেপাশে চোখ ঘোরালো, এই জায়গাটা তো খুব সুন্দর, খুব সুন্দর লিচু গাছও আছে, কাছেই নদীও বইছে, সামনে খালি জমিও আছে, শাক সবজির খেতি হতে পারে, বাস একটা ছোট্ট কুঁড়ে ঘর বানাতে হবে, জমিটাকে ঠিক করে খেতি করতে হবে। এখন বাড়ি যাই আর জিনিসপত্র নিয়ে একদিন বা দুদিনের মধ্যে এখানেই বসবাস করব। বন্ধু একদম ঠিক রাস্তা ধরেছ, তুমি তোমার গন্তব্যও পেয়ে গেছো। গোলু নিজের দুঃখ ভুলে গেল, ওর জীবনে নতুন যোজনা জন্ম নিতে লাগলো। ও বাড়ি গেল আর ও নিজের মনে নতুন আশিয়ানা বানানোর পুরো প্ল্যান করে ফেলল। দুদিন পর ও নিজের উদ্দেশ্যের দিকে এগিয়ে গেল। ও একটা খচ্চরের ওপর বাড়ির সমস্ত জিনিস বেঁধে দিয়েছিল, আজকে ওই রাস্তাটাই ওর খুব ভালো লাগছিল। যখন রাস্তা উদ্দেশ্যে অনেক সুন্দর হয়ে যায় তখন সফরের মজাই অন্য রকম হয়। ওর মনে নতুন উৎসাহ জন্ম নিয়েছিল। ও হাঁটতে হাঁটতে নিজের গন্তব্যে পৌঁছে গেল। ও নিজের জিনিসপত্র নামালো আর আশেপাশে দৃষ্টি ঘোরালো, তো ও অবাক হয়ে গেল, ও আগে যেখানে লিচুর ফল খেয়েছিল আশেপাশে অনেক লিচুর ছোট ছোট গাছ উঠে গিয়েছিল। আরে এত তাড়াতাড়ি লিচুর গুটি থেকে গাছ পেরিয়ে গেছে আর বড় হয়ে গেছে, এটা কেমন লীলা মুরলীধরের! এক দুই তিন চার, আরে পুরো 15টা গাছ আছে। হ্যাঁ এখন আমাকেও কিছু করতে হবে, সাহস থাকলেই ভগবানও সাহায্য করে। এখন আমি এই সব গাছগুলোকে ঠিক জায়গায় লাগিয়ে দেব, একে অপরের মাঝখানে যখন একটু দূরত্ব থাকবে তখন এটা আরো ভালো করে বড় হবে আর অনেক ফলও দেবে। গোলু খুব পরিশ্রম করে লিচুর সব গাছগুলোকে আলাদা আলাদা জায়গায় লাগিয়ে দিল। ও থাকার জন্য একটা ছোট্ট কুঁড়ে ঘরও বানিয়ে ফেলল। তারপর ও যখন ফিরে তাকালো তো বড় লিচুর গাছটা অনেক ফল দিয়ে ভরে গিয়েছিল। আদরের বন্ধু, তুমি পরিশ্রম করেছো তো ফল তো নিশ্চয়ই পাবে। আমি মাটিটাকে ঠিক করে ক্ষেতের উপযোগী করতে চাই, চারিদিকে সিঞ্চনের ব্যবস্থা করতে চাই, কিন্তু আমার কাছে জিনিসপত্র নেই, কোদাল খুরপিও নেই। বন্ধু আমার ফল কবে কাজে লাগবে, এটাই তোমার জন্য রাস্তা বানাবে, বুঝলে? বুঝে গেছি বন্ধু, সব বুঝে গেছি। যার মাথার ওপর তোমার মতন বন্ধুর হাত আছে তার সব কঠিন রাস্তা সহজ হয়ে যাবে। গোলু অনেকগুলো লিচুর ফল পাড়ল আর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। খুব ভালো লিচু হওয়ার জন্য দামও খুব ভালো পেল। গোলু ভালো জিনিসপত্র কিনল আর কিছু বাড়ির জন্য জিনিসপত্রও কিনল আর খচ্চরের ওপরে বেঁধে দিয়ে নিজের বাসস্থানের কাছে এসে পড়ল।
গোলু আশেপাশের জমিটাকে খেতির উপযোগী বানানো আরম্ভ করে দিল। আর অন্যদিকে লিচুর ছোট ছোট গাছ বড় হতে লাগল, সেগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। সেই দিনটাও এসে পড়ল যখন সব লিচু গাছগুলো অনেক ফল দিয়ে ভরে গেল। অন্যদিকে গোলু শাক সবজি আর ধানের চাষও করল ও ব্যবসায় ভালো লাভ পেল। আর ওর টাকা পয়সার অবস্থাও সুধরে গেল। ও একটা শেরু নামের কুকুরও রেখেছিল। একদিন খুব জোরে বৃষ্টি হলো, চারিদিকে জলই জল হয়ে গেল। কাছের নদীটাতেই বন্যা হয়ে গেল আর বন্যার জল গোলুর বাড়ি অবধি এসে পড়ল। শেরু চিৎকার করতে লাগলো, গোলু বাড়ির থেকে বাইরে এসে পড়ল। আরে বাপরে, এত জল, সব কিছু ডুবে গেল, চলো শেরু এখান থেকে বের হওয়াটাই ভালো। গোলু নিজের খচ্চর আর শেরুর সঙ্গে ওখান থেকে বেরিয়ে গেল। লিচুর গাছ কাছেই একটা উঁচু বাড়ি বানিয়ে দিল। গোলু, সবার সঙ্গে এই বাড়িটাতে বিশ্রাম করো, প্রকৃতির কোপের থেকে ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। পরদিন যখন গোলু দেখলো তো ওর কুঁড়ে ঘরটা জলে ভেসে গিয়েছিল। সেখানে আর কিচ্ছু শেষ ছিল না, সব ফসল নষ্ট হয়ে গিয়েছিল। হে ভগবান, এটা কি হলো, সব কিছু নষ্ট হয়ে গেল, সব পরিশ্রমের ওপর জল ঢালা হয়ে গেল, সব বাঁচিয়ে রাখা ধনও ভেসে গেল, বোধহয় এর জন্যই লোকেরা এখানে এসে থাকে না, এখন সব কিছু কেমন করে ঠিক হবে। গোলু লিচুর গাছের দিকে আশা ভরা দৃষ্টি দিয়ে দেখল, সেখান থেকে আলো বেরোলো। পরক্ষণেই গোলুর জন্য একটা সুন্দর বাড়ি তৈরি হয়ে গেল। শেরুকে আশেপাশে দেখা যাচ্ছিল না। শেরু কোথায় চলে গেলে, এখন তো বাড়িও তৈরি হয়ে গেল। তখনই গোলু শেরুকে মুখে করে একটা পুটুলি ধরে আসতে দেখল। গোলু দৌড়ে গিয়ে ওই পুটুলিটা নিয়ে নিল। ওর বাঁচানো সমস্ত ধন ওই পুটুলিটাতেই তো ছিল। বাহ আমার শেরু, তুমি তো চমৎকার করে দিলে, আবার মালামাল করে দিলে। আমার বন্ধু গোলু, চারিদিকে দৃষ্টি ঘোরাও আর লিচুর ফলগুলোকে বাজারে পৌঁছে দাও, বড় বড় ব্যাপারীরা তোমার রাস্তা দেখছে। গোলু দেখল সামনে ব্যাপারীরা গাড়ি নিয়ে লিচু নেওয়ার জন্য আর পয়সা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ বন্ধু, কষ্ট তো আসবেই, কিন্তু তার মাঝের থেকেও রাস্তা বের হয়ে যায়। তোমার কঠিন পরিশ্রমই তোমাকে সফলতার দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে। গোলু দৌড়ে গেল আর লিচু গাছটাকে জড়িয়ে ধরলো।